উনি ডাক দিয়া বলে, শুনো তুমি আমার মাটাকে দেখে রাখবা। উনি ডাক দিয়া কয়, ভাই জাহান, যেহেতু আপনি বড় ভাই হিসেবে আমি ছোট বোনটাকে দায়িত্ব প্রদান করেছেন, আমি আপনার কথা মোতাবেক আমি আমার দায়িত্ব পালন করব। এমন ভাবে একদিন দুই দিন করে করে টানা সাত বছর চলে গেছে, সাত বছর যাওয়ার পরে মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহির বোন ডাক দিয়া বলতেছেন, মা গো মা, আপনার কলিজার টুকরা সন্তান আপনাকে দেখতে আজকে সাত বছর পর্যন্ত আসে না, আপনি অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছেন। মনসুর হাল্লাজের আম্মা জানার একটা গোপন আমল ছিল, যেই গোপন আমলের কারণে উনি আমার আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করলে আমার আল্লাহ দোয়াগুলো কবুল করতেন। বলেন সুবহানাল্লাহ। মনসুর হাল্লাজের আম্মা জানার গোপন আমলটা কি? আল্লামা ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাই লিখতেছে, ওনার আম্মা জান ফজরের নামাজের অনেক সময় আগে উইঠা, রাতের প্রথম দুই ভাগে উনি ঘুমাইতেন আর শেষ ভাগে ঘুম থেকে উইঠা। বন্ধুরে, মা যখন তাহাজ্জুদের নামাজ পড়ে রে, ওনার আম্মা যান লাস্ট সাত বছরের মধ্যে প্যারালাইজড হইয়া ঘরের মধ্যে একা একা পড়ে রইলে, উনি হাঁটতে পারেন না, চলতে পারেন না। মনসুর হাল্লাজের বোনটা ওনাকে সুন্দর করে নামাজের সময় অজু বানাইয়া দেয়, উনি বসে বসে আল্লাহ তালার এবাদত করে, তাহাজ্জুদের নামাজও পড়ে। কিন্তু মনসুর হাল্লাজের আম্মা যান লক্ষ্য করে দেখলেন, সাত বছরের শেষ তিন মাস সময় মনসুর হাল্লাজের বোনটা রাত্রের প্রথম বাগে ওনার আম্মা জানলে ঘুম রয়া ঘর থেকে কোথাও যেন বের হয়ে চলে যায়। ওনার আম্মা জান চিন্তা করতে লাগলেন, আমার মেয়েটা একজন যুবতী মেয়ে, আমার মেয়েটা আল্লাহ তালার এবাদত ভালো করে, এত সুন্দর মেয়ে আমার রাত্রবেলা ঘুম পাড়াইয়া একা একা কোথায় যেন চলে যায়। আমি মার মনের মধ্যে একটু চিন্তা লাগলো, মা শোন উনি কী করলে, উনি ঘরের মধ্যে সুন্দর একটা চিঠি লিপিবদ্ধ করে মনসুর হাল্লাজের সমীপে প্রেরণ করলেন। এ মনসুর হাল্লাজ, আমি মা জননী তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই, তুমি মনসুর হাল্লাজের দেরি করবা না, আমি মা জননীকে দেখার জন্য তুমি তাড়াতাড়ি এই এলাকার মধ্যে চলে আসো। মনসুর হাল্লাজ মায়ের চিঠিটা পাইয়া আস্তে 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 গো মা জননীর কাছে এসা ডাক দিয়া বলে, মা গো মা, ও মা, আপনি যে আমাকে খবর পাঠাইলেন, আপনি না আমাকে বাড়ি থেকে যখন বের করে আপনি বলছেন আমি যেন চার প্রকারের এলেম শিখা বাড়িতে প্রবেশ করি, চার প্রকারের এলেম, এক নাম্বার এলমে শরীয়ত মানে কোরআন হাদিসের এলেম, দুই নাম্বার এলমে তরিকত বেলায়েতের এলেম, তিন নাম্বার এলমে হাকিকত গোপনীয় এলেম, চার নাম্বার এলমে মারেফত, সে এলেম শিক্ষা গ্রহণ করার পরে মানুষ আল্লাহ তাআলাকে চিনার জন্য, আল্লাহ তাআলাকে জানার জন্য মানুষ আরো বেশি আবেগাফুল্লত হয়া যায়। মনসুর হাল্লাজ মার কাছে এসে ডাক দিয়া কয়, মা গো মা, আমি তো চার প্রকার এলেম শিখছি কিনা আপনাকে বলতে পারবো না, তবে আমি এখন আপনার কাছে আপনার আদেশ শোনার জন্য, আদেশ মানার জন্য আমি ওই শাম দেশ থেকে আপনার কাছে চলে আসছি। ও মা, আপনি কেন কেন আমি মনসুরকে খবর পাঠাইলে? ওই মা ডাক দিয়া কয়, মনসুর রে, আমি মা খবর পাঠানোর কারণ হইল, শোনো রে, তোমার বোন তো এখন ঘরে নাই, তোমার বোনে আমাকে খেদমতের কোনো ত্রুটি রাখে নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার পরে যত ওয়াক্ত নামাজ আমি মা পড়ি, আমি মা রে তোমার বন্নি যে অজু বানাইয়া দেয়, তোমার বন্নি যে খাবার খাওয়াইয়া দেয়, রাত্রবেলা ঘুমটা পর্যন্ত পাতাইয়া দেয়। একদিন আমি গভীর রাত্রে ঘুমটা ভাঙ্গার পরে যখন আমার মেয়ে আমাকে ঘুম পাড়াইয়া, সে মনে করছে আমি মা ঘুমাইয়া গেছি, আমি ঘুমাইয়া গেছি এই কথা মনে করে তোমার ঘর বোনটা ঘর থেকে বের হয়ে যায়। এমন টাইমে আমি লক্ষ্য করে দেখলাম তোমার বোন রাত্রের শেষ ভাগ আসার আগ পর্যন্ত ঘরে আসে না, কিন্তু রাত্রের শেষ ভাগ হইতে না হইতে তোমার বোন ঘরের মধ্যে প্রবেশ করছে। এমন ভাবে আমি একদিন দুই দিন তিন দিন করে করে তোমার
আমার বোনটাকে আমি পরীক্ষা করতে লাগলাম, দেখলাম প্রতিদিন তোমার বোন আমার গুমপারে ঘর থেকে বের হয়ে চলে যায়। হে মনসুর, তুমি কি পরীক্ষা করতে পারবানি তোমার বোনটা কোথায় চলে যায়? যুবতী মানুষ, সুন্দরী মানুষ, এখনো পর্যন্ত কুমারী মানুষ, বিবাহ হয় নাই। মনসুর ডাক দিয়া কয়, আম্মা যান, ও আম্মা যান, আপনি মা বলেছেন আমি কেন মানবো না? মনসুর বলে, মা আমি আসার খবরটা আপনি আমার বোনকে দিবেন না। হযরতে মনসুর বলে, আমি সন্ধ্যার পর্যন্ত আমার ঘরের পেছন অংশে লুকিয়ে রইলাম, আমার মা জননী যখন ঘুমের সময় হয়ে গেছে আমার বোনটা আমার মারে খাওয়াইয়া সুন্দর করে নগুমের গোসল বিছানাটার মধ্যে আমার মারে ঘুম পাড়াইয়া আমার বোনকে দেখলাম ঘর থেকে বের হয়ে যায়। যাইতে 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 আমি দেখলাম আমার বোন একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করে, জঙ্গলে প্রবেশ কইরা আমার বোনটা জঙ্গলের পরে বড় বড় পাহাড়, আমার বোন পাহাড়ও পাড়ি দিতেছে। ওই দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গায় কত সুন্দর একটা নদীর পানি প্রবাহিত হচ্ছে। আমি দেখলাম আমার বোনের সামনে কোনো নৌকা নাই, পারাপারের জন্য কোনো জাহাজও নাই, আমার বোনটা পানির উপরে পা দিয়া দিয়া হাইটা যাইতেছে। আমি বড় অবাক হয়ে গেলাম, আমি আমার বোনটার সামনে আর যাইতেছি না, কারণ আমি নদী পাড়ি দিব কিভাবে? আমার বোন তো পানির উপর দিয়ে এমনি হাইটা যায়। মনসুর কয়, আমার মা আমার বলছে চার প্রকারের এলেম, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফত। এই চার প্রকারের এলেমটা স্বীকার করে একজন ব্যক্তি পানিকে পানি মনে করে না, পাথরকে পাথর মনে করে না, পাহাড়কে পাহাড় মনে করে না। সে যেমনভাবে হাঁটে তার হাঁটার পথটা অগ্রস অগ্রসর হইতে পারে, কিন্তু ওই ব্যক্তি আমার বোনটা কেমনে ক্ষমতা পাইল? আমার বোন তো এবাদত করার সুযোগই পাই নাই, আমি মনসুর যতটুকু সুযোগ পাইছি। বাজি রে হযরত মনসুর কয়, আমি আবার পরের দিনের অপেক্ষা করলাম, নদীর পাড়ে আমি নৌকার ব্যবস্থা করে রাখলাম। আমি দেখলাম আমার বোনটা যখন পরের দিন আবার ওই নদী পার হইয়া যায়, আমি নৌকা দ্বারা নদীটা পারাপার হওয়ার পরে আমি যে দেখলাম দ্বিতীয় পাহাড়ের গুহার পরবর্তী জায়গায় আমার বোনটা দাঁড়াইয়া দাঁড়াইয়া একটা পাত্রের মধ্যে করে কি জানি পান করতেছে। হযরত মনসুর আল্লাহ বলে, আমি এমন টাইমে আমার বোনের সম্মুখে যে দাঁড়াইলাম, দাঁড়াইয়া যেই পানিটা পান করে ওই পানির পাত্রটা আমার বোনের হাত থেকে টান দিয়া নিলাম, দিয়ে আমি পান করবে এমন টাইমে আমার বোন ডাক দিয়া কয়, ভাইজান মনসুর, এই পানি আপনি পান কইরেন না। বলে, কেন গো বোন? বলে, এই পানি পান করলে, এই পানি পান করার পরে আপনি পানিটার জ্বালা সহ্য করতে, এই পানিটা পান করার সাথে সাথে মনসুর হাল্লাক মুখ দিয়া আনাল হক শব্দটা ব্যবহার করতেছে। ওই জামানার বড় বড় আল্লাহর ওয়ালিরা বলতেছে, কি রে মনসুর হাল্লাস তো এমন কথা বলার মানুষ না, কারণ মনসুর হাল্লাদের কোরআনের এলেম ছিল বড় বেশি, হাদিসের এলেম ছিল বেশি, পাগলামি কেন করো? হযরতে মনসুরের বোন এলাকার বড় বড় আলেম আল্লামা সাকিব বলকি রহমতুল্লাহ আলাইয়ের কাছে পর্যন্ত বলে, এ সাকিব বলকি রহমতুল্লাহ আলাই মালিক ইবনে মারওয়ান রহমতুল্লাহ আলাই, আমার ভাইজান উনি নিজের খোদা বলতেছে না, উনি নিজেই বলতেছে উনি এমন একটা পানি পান করছে যেই পানিটা আবে হায়াতের পানি নামে পরিচিত। আমার বাইতে পানিটা পান করার পরে গো আমার ভাইজানের জবানদার এমন কথা বলে। এবার এলাকার মধ্যে আলেম তাকে দুই প্রকার, একটা শরীয়তের আলেম, একটা তরিকতের আলেম। শরীয়তের আলেমরা চিন্তা করতেছে মনসুর যে খোদা দাবি করতেছে, আনাল হক আমি সত্য, আমি খোদা এমন কথা বলতেছে, তার এমন কথা আমরা মানতে পারবো না। বাদশার কাছে বিচার দেয়, এ বাদশা খবর জানো নি রে বাদশা, তোমার এলাকার মধ্যে একজন ব্যক্তি যিনি ভালো আলেম, তুমি যারা বিশ্বাস করো ওই মনসুর নিজেরা নিজে খোদা দাবি করে। আল্লাহর কসম রে বাদশা কয়, না না জগৎবাসী রে, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ তো একজন।
এটা আমার আল্লাহর কোরআনের কথা, এ জগৎবাসী শুনে না, কেউ খোদা দাবি করতে পারে না। তাহলে যিনি বলে তার কাছে জিজ্ঞাসা করো তিনি কেন নিজেকে আনাল হক বলে, উনার কাছে প্রশ্ন করলে উনি শুধু মুখ দিয়ে আনাল হক শব্দ ব্যবহার করে। উনি বলতেছে আমি কেন নিজেকে খোদা বলি আমি নিজেও জানি না, কিন্তু একটা কথা বলতে পারি, কেউ যদি চার প্রকার আলেম স্বীকার করে ওই আলেমকে সম্মান না করতে পারে গো, ওই ব্যক্তির জবান দ্বারা আনাল হক শব্দটা বের হয়। ওই মনসুর হাল্লাজের জামানায় আরো তিনজন অলি ছিলেন, আপনারা তো অনেকে হযরত সুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন, সুনায়েদ বাগদাদী এবং আল্লামা মারুফ কারকি রহমতুল্লাহ আলাই এবং মালিক ইবনে মারওয়ান রহমতুল্লাহ আলাই, তারা তিনজন বলে আমরা হযরতে মানসুরের এই বিষয়টাকে যাচাই করতে লাগলাম। যাচাই করার পরে বুঝলাম মানসুরের বোন যে আল্লাহ তাআলার বড় ওলি, মানসুর মানসুরের বোনের এই কারবারগুলো দেখার পরে তার মাঝে বেলায়েত পাওয়ার জন্য অনেক ভালো রকমের অবস্থা হইতেছে। সে চিন্তা করলো তার বোন যে তো বেলায়েত হাসিল করছে, তারও তো বেলায়েত হাসিল করার দরকার। এমন চিন্তা করতে করতে তার বোনটার প্রতি সে বড় আকৃষ্ট হইয়া তার বোনের পানিটা পান করে ফেলছে। বন্ধুরে এই পানিটা পান করার কারণে মানসুরের জবান দ্বারা এমন শব্দ আসে। এবার বাদশা ওই এলাকার আলেমদেরকে প্রশ্ন করে, হে আলেমরা তোমরা কি পারবা আমাকে এটার কোনো সমাধান দিতে? আলেমরা বলে যে মনসুর আমাদেরকে কিতাব পড়াইছে, এই মনসুরে যদি আমরা ফতুয়া দিয়ে কাফের বানাইয়া দেই তাহলে আমরা তো নাফরমান হইয়া যাব, আমরা না ফরমানি করতে পারবো না। আলেম সমাজ কেন এমন কথা বলো? বলে কেন এমন কথা বলি? মনসুর নিজে নিজে বলে না, মনসুরে মনে হয় কেউ তার জবান দিয়া বলায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, মনসুর যখন আনাল হক বলতেছে এলাকার আলেমরা বাদশার কাছে বিচার দিতে, বাদশা উনি তো আনাল হক বলতেছে, উনি কি করবেন এখন? এখন ফতুয়া কি ওনার ব্যাপারে? এখন বাদশা কি করছে? বাদশা কি যদি শরীয়তের আলেম হইতো তাহলে বাদশা ফতুয়া দিত? আলেম ছাড়া কি ফতুয়া দেওয়া যায়? ফতুয়া দেওয়া যায়? এখন আপনি আমার কোনো ফতুয়া জিগেলে আমি ফতুয়া দিতাম না, কেন? আমার এখনো মুফতি শেষ হয়েছে না, কথা বুঝতে পারছেন তো? তো এবার এলাকার বড় বড় আলেমদেরকে ডাক দিছে, আলেমরা শোনো এখন ফতুয়া দাও, উনি যে আনাল হক বলে ওনারে আনাল হক বলাটা কি সত্য? আলেমরা কইতেছে আমি কার ব্যাপারে ফতুয়া দিতাম যিনি আমারে ফরাইছে? এ মনসুর রহমতুল্লাহ আলাই এলাকার যে বড় বড় আলেম এদের উস্তাদ ছিল। মারহাবা কন্যা, আরো জোরে কন্যা মারহাবা। সবাই বলে আমরা ফতুয়া দিব না, তো সবাই বলছে তাহলে ওনার ব্যাপারে উনি তো বাড়িতে সাত বছর পরে গেছিল তার বোনকে জিজ্ঞেস করেন, যে বোন তাকে এত কষ্ট করে এই পর্যন্ত আনছে। তো বোনের কাছে যাইয়া আল্লামা জুনায়েদ বাগদাদী, শাকিক বলখি এবং হযরতে মারুফ কারকি রহমতুল্লাহ আলাইহি তিনজন জিজ্ঞেস করে, এই বোন আপনার ভাই যে আনাল হক বলে কেন বলে? উনি উত্তর দিছে ওই যে আমি পানিটা পান করতাম, ওই পানিটা আমার ভাই আমার কাছ থেকে জোর করে পান করার কারণে আমার ভাই এটা করতেছে। তবে আমি আমার ভাইরে বলছিলাম ভাই এই পানিটা আপনি পান করেন না, এটা পান করলে এটার জ্বালাটা বিসহ্য করতে পারবেন না। আল্লাহু আকবার বলবেন না? আমার গভীর মনোযোগ এই প্রশ্নের উত্তর মনসুরের বোন দেওয়ার পরে, মনসুরের বোন ডাক দিয়ে বলে, ও তিনজন আলেম জুনায়েদ বাগদাদী শাকিক বলখি এবং মারুফ কারকি তিনজন শুনেন, আমার ভাইজান টানা সাত বছর পর্যন্ত বাড়ির বাইরে, সাত বছর পরে বাড়িতে আসার পরে বাড়ির পরিস্থিতি না জেনে আমার ভাইজান আমার পেছনে পেছনে চলে গেছিল, কিন্তু আমার মা ঘরের মধ্যে নামাজের জন্য অপেক্ষা করত। তাহলে মনসুর হাল্লাদের মা একটা নামাজ পড়তো, নামাজটার নাম কি? জোরে কন্যা দি, কি নামাজ? বাবা কন্যা কি নামাজ? যারা বিদেশ যাইতে পারেন না তাহাজ্জুদ পড়বেন, যারা ব্যবসা করেন বরকত হয় না তাহাজ্জুদ পড়বেন, যারা কঠিন রোগ হয় বালা হয় না তাহাজ্জুদ পড়বেন, যারা পড়ালেখা করো ব্রেনে পড়ালেখা থাকে না এলেম অর্জন করার পরে মনে থাকে না তাহাজ্জুদ করবা, পর্দার আড়ালের মা বোনেরা যদি সন্তান না হয় তাহাজ্জুদ করবা, স্বামীর কামাইয়ে বরকত নাই তাহাজ্জুদ করবা, সন্তান দুষ্টমি করে তাহাজ্জুদ করবা, আমার আল্লাহ তাআলা তাহাজ্জুদের বরকতে তোমাদের সব আশা পূরণ করব, কারণ আল্লাহ তাআলা আমার নবীরে কয় ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আসা আইয়াবা আসা করব্বুকা মাকামাম মাহমুদ।
খোদা, নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, এটা আপনার জন্য খাস করা হয়েছে। আপনি যদি তাহাজ্জুদ পড়েন আপনাকে অতি সত্তর মাকামে মাহমুদ দেওয়া হবে আপনার রবের পক্ষ থেকে। এই আয়াত যখন আমার নবীর প্রতি নাজিল হয়েছে, আল্লামা জালালউদ্দিন মুহল্লি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করে বলতেছেন, তাফসিরে জালালাইন শরীফের লেখক হলেন দুইজন, একজন জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আর একজন জালালউদ্দিন মুহল্লি রহমতুল্লাহ আলাইহি। জালালউদ্দিন মুহল্লি রহমতুল্লাহ আলাইহি বলে, এই আয়াত যখন আমার নবীর উপরে নাজিল হয়েছে, আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্না করেছে, আল্লাহ আমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আপনি আমার মাকামে মাহমুদ দিবেন, কিন্তু আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আল্লাহ আমার উম্মতরে কি দিবে। আমার আল্লাহ হাদিসে জিব্রাইলের মাধ্যমে জানাইয়া দেয়, বন্ধু আপনার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহর কাছে যা চাইব আমি আল্লাহ আপনার উম্মতরে তা দান করে দিব। হযরতে মনসুরের বোন ডাক দিয়া কই, হুজুর শুনে আমি ঘরের মধ্যে আইসা দেখি আমার ভাই তো আনাল হক আনাল হক বলে, আমার ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে আমার মা জননীর তাহাজ্জুদের নামাজের ওজুর দেরি হইয়া গেছে। আমি বাড়িতে আইসা দেখি আমার মা জননী নামাজের মুসল্লাদার ভিতরে পইরা আছে, আমার মা ডাইনেও যায় না বামেও যায় না, কারণ মা তো প্যারালাইসিস হইয়া গেছে, মা লড়তে চড়তে পারে না। আমি আমার মাকে ডাক দিলাম, মা আজকে তো তাহাজ্জুদ পড়তে পারেন নাই, আপনি মা জননী ফজরের নামাজ পড়বেন, আমি আপনাকে ওযু করে দিব। হুজুর আমার মায়ের ওযুর পানিটাই না। আমি আমার মায়ের সামনে আইসা যখন আমার মারে ডান দিকে হাতটা দিয়া ধরলাম গো, আমি দেখলাম আমার মা ডাইনও লড়ে না বামেও লড়ে না, আমার মা হঠাৎ করে একদিকে কাত হয়ে পড়ে গেছে। আমি আমার মার মুখটার মধ্যে হাত দিয়া দেখি আমার মা কোনো কথা বলে না, নিঃশ্বাসও ফালায় না। আমি আমার মার দিকে আবার তাকাইলাম, বুঝতে পারলাম আমার মা আর দুনিয়াতে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার মা জননী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুর আমার মা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে গো, আমি আমার আম্মা জানের জন্য এলাকার আলেমদেরকে ডাক নিয়া জানাজার ব্যবস্থা করাইলাম, এলাকার আলেমরা আমার মা জানাজা পড়াইলেন, আমার মাকে কাফন দাফন করলেন। কাফন দাফন করার পরে আমি আমার আল্লাহর কাছে মার মতো তাহাজ্জুদের নামাজ পড়ে কান্না করতে লাগলাম, আর আমার আল্লাহর কাছে বলতে লাগলাম, মাহবুব রে ও দয়াল আল্লাহ, আমার মাঝে দুনিয়াতে আল্লাহ তোমার কাছে তাহাজ্জুদ পড়া পড়া নামাজের ভিতরে কানছে, দুনিয়াতে কত মানুষ তো আছে, পাও আছে হাত আছে, কিন্তু তারা এবাদত করে না। আল্লাহ আমার মা একজন ভোগী মানুষ, তোমার কাছে তাহাজ্জুদ পড়ত, আমার মাটা যে মারা গেছে, আমার মাটা মারা যাওয়ার পরে কই আছে আমি মাইয়া জানি না। হুজুর আমি মনসুরের বোন যখন আমার মার ইন্তেকালের পরে আমি সেজদার ভিতরে যাইয়া আমার মার জন্য বারবার বারবার কাঁদতে লাগলাম, হঠাৎ করে আমি দেখলাম সুন্দর একটা ফুলের বাগানের মধ্যে আমার মা হাঁটা চলা করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, মা গো মা, ও মা গো, আপনি যে সুন্দর ফুলের বাগানে ঘুরে আপনারে কে এই বাগান দিল? আমার মা বলছে, দুনিয়াতে কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়া কবরে আসে, ওই ব্যক্তি অন্ধকার কবরের মধ্যে আদাবে থাকে না, ওই ব্যক্তি অন্ধকার কবরে নাজাত পাওয়া যায়। মা গো আমার আল্লাহ তাআলা আমি মার তাহাজ্জুদ নামাজের কারণে জান্নাত দান করছে। ও মা, জান্নাতে তো হাঁটতেছেন আপনার সামনে আপনার পেছনে আপনার ডাইনে আপনার বামে কত মানুষ দেখা যায়। মা ডাক দিয়া কই, ও গো মাইয়া, এগুলা মানুষ না গো, এগুলা হইল জান্নাতের হুর ফেরেশতা।
জান্নাতের হুর ফেরেশতা এগুলার কাজ কি গো মা? বলে এগুলার অন্য কোন কাজ নাই, এগুলার কাজ হইল আল্লাহ তাআলার আবেদ বান্দা যারা এদের খেদমত করা। তোমার মা আমার আল্লাহ তাআলার এমন আবাদত করছে, আমার আল্লাহ তাআলা তোমার মায়ের খেদমতের জন্য এগুলারে নিযুক্ত করে দিছে। জবানটা খুলা কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ও আমার রসুলপুরের বাবারা, আপনারা তাহাজ্জুদ পড়েন কিনা জানি না, তবে অনেক মানুষ আছে গোপনে গোপনে তাহাজ্জুদ পড়ে। আমারে বলছে, হুজুর আমরার এই বাপ্পা যান, উনি কিন্তু সোনাকান্দা থেকে পাশেই নাকি আরেকটা জায়গার মধ্যে খেলাফত আসছে। হুজুর এমন ভাবে আসতে আসতে আমার আব্বা জানরা তরিকত এমনি পেয়ে গেছে। বন্ধুরে, ওই তরিকতের খেদমত যারা করে তারা কিন্তু ফাঁস ওয়াক্ত নামাজের পাশাপাশি বাড়তি কিছু আবাদত করে। বাড়তি কি করে? এবাদত করে। হুজুর এই জন্য আমার মাও এবাদতটা করত, আমার মা এবাদতটা কইনা জান্নাতের মধ্যে গেছে। এ আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আপনাদের তো এখানে অনেক আছেন যাদের জগতের মধ্যে মা নাই, এখানে অনেকে আছেন যাদের জগতের মধ্যে আব্বা নাই। মা বাপ মারা যাওয়ার পরে কবরে আছে, কেমন আছে আপনি এখনো পর্যন্ত জানেন না। আরে মা বাপরে যদি কবরের মধ্যে জান্নাতের মধ্যে আসে না জাহান্নামে আসে, দেখতে চাও বেশি বেশি আমার নবীর স্মরণের মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে দুনিয়ার জীবনটা কাটাও। শোনো আরেকটা ছোট্ট ঘটনা বলি, দামেস্কের জমিনে আরো একজন বুজুর্গ আল্লাহর বান্দা, যিনি জিনার 19 বছর বয়স থেকে 70 বছর বয়স পর্যন্ত আমার নবীজির উপরে দুরুদ শরীফ পড়তেন, বিবাহ করলেন, শুধু নবীর প্রতি দুরুদ পড়ে, সন্তান হওয়ার পরে বাড়তি ফালতু কোনো সময় কাটায় না, শুধু নবীর উপরে দুরুদ পড়ে। আরে রসুলপুরের মানুষ, আমরা তো সময় পাইলে চা দোকানে বৈশা বৈশা একজন আরেকজনের নামে সমালোচনা করি, করেনি বাবা এমন সমালোচনা করি, কিন্তু আল্লাহর যারা খাস বান্দা ছিল দিনে রাইতে 24 ঘন্টা অবসর থাকলে আল্লাহ তাআলার জিকির করতেন। আমরা তো খাবার খাওয়ার জন্য কাজকর্ম করি, ওনারা আল্লাহর জিকিরের বাহিরে যে সময়টা পাইতে ওই সময় কাজ করতেন। আর আমরা কাজ করার পরে যে সময় ভাই আল্লাহরে ডাকি, ডাকি না, তবে আমরা বেশি বেশি ইবাদত থেকে দূরে আসি। দামেস্কের ওই বুজুর্গ ডাক দিয়া কয়, জগৎবাসী আমার 19 বছর বয়স থেকে আমি আমার নবীজির উপরে 70 বছর বয়স পর্যন্ত শুধু দুরুদ শরীফ পড়ি, শুধু দুরুদ শরীফ পড়ি, শুধু দুরুদ শরীফ পড়ি। একদিন আমার সন্তান আমি আব্বা জানরে ডাক দিয়া কয়, বাবা ও আপনি যে নবীজির এত দুরুদ পড়েন আপনার উদ্দেশ্যটা কি? আমি যদি জিগাই আপনারা কেন মাহফিল আসছেন, আপনারা কবেন, হুজুর আমরা জীবনের গুনাহ মাফ করানোর জন্য, মা বাপ কবরে মা বাপের কবর রাজা মাফ করানোর জন্য, হুজুর মৌলবী মোহাম্মদ আলী পীর সাহেব উনি একজন ভালো মানুষ ছিল, ওনাকে আমরা স্মরণ করে মাহফিল আসি, হুজুর যেন আল্লাহ তাআলা আমরারও মাফ করে, ওনার সাথে আমরারও কবুল করে, এই জন্য কথা কন ঠিক কিনা? আর হুজুরে কন্যা ঠিক কিনা? বাজান আমার না না এগুলো কেন না না গো এটা পরে যেটা মিনি ইয়ে করে দেন, পরে পরে কথা বলতেছি, জান আমি ফোন দিব আপনাকে। আমার বাজান গভীর মনোযোগ দিবেন, অন্তরের কানটা লাগাইয়া শুনবেন, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আল্লাহর খাস বান্দা ওনার সন্তান ডাক দিয়া কয়, বাবা আপনি কেন নবীজির এত দুরুদ পড়েন? ওই বাবা ডাক দিয়া কয়, আমি নবীজির দুরুদ শরীফ পড়ার কারণ হইল আমি যেন আমার মরণের আগে একবার নবীরে দেখতাম। ভাই দুরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, ওই ব্যক্তি যখন কান্না করে, রে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি এমন ভাবে ওই বান্দাটাকে এখনো দেখা দেয় নাই, কান্দে কয় বছর? 70 বছর, কিন্তু এখনো নবীর দেখা পায় না। ছেলে ডাক দিয়া কয়, আব্বা বয়স তো অনেক হইছে, আপনি তো নবীর দুরুদ শরীফ পড়তেছে, আপনি তো নবীর দিদারি পান নাই, ও আব্বা আপনার কাছে জানতে চাই আপনি কেন আর নবী নবী করবেন, যেহেতু এত বছর পান নাই আর তো পাবেন না। ওই বুজুর্গ বলে, আমার সন্তানের কথা শুই না আমি আর দুরুদ শরীফ পড়ি না, আমি আবার রাত্রবেলা ঘুমাইয়া গেছি। কি করছে? বুজুর্গ ব্যক্তি নিজে গোমান্য না করে, আমি ঘুম থেকে সজাগ হওয়ার পাগে
হঠাৎ করে দেখলাম আমার ঘরটা একটা জীর্ণ শীর্ণ ঘর, পাটি অঞ্চল আপনাদের একবারে নরমাল জীর্ণ শীর্ণ ঘর আছে না, এমন অনেক জীর্ণ শীর্ণ ঘর। রোদ্র উঠলে আমার ঘরের মধ্যে সকাল সকাল আলো প্রবেশ করে, আমি হঠাৎ করে ওই জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে গো, আমি এই ঘরের মধ্যে আমি রাত্রবেলা ঘুমানোর পরে দেখলাম আমার ঘরটা আলোকিত, আমি চোখ খুলতে পারলাম না, এমন আলো ঘুমাইয়া রয়েছে। হঠাৎ করে যদি দেখে আলো ডাইরেক্ট কি চোখ খুলতে পারে না, চোখ কষানোর পরে ডলার পরে কিছু করবো আস্তে আস্তে চোখ খুলে আসে না, এমন আমি চক্ষু খুলতে পারলাম না এমন টাইমে। আমি হঠাৎ যখন আস্তে আস্তে চোখ খুললাম, আমি চক্ষু খুলিয়া দেখলাম আমার ঘরের মধ্যে কে জানি একজন হাজির, ওনার চেহারাটা ঢাকনা দেওয়া। আমি আমার চক্ষুটা খুলিয়া জিজ্ঞাসা করলাম, কে আপনি গো, আপনার পরিচয়টা কি? উনি আমারে ডাক দিয়া কই, যে নবীরে দেখার জন্য টানা 70 বছর বয়স পর্যন্ত দুরুদ শরীফ পড়েছ। আমি হইলাম ওই নবী, কি গো মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, এতদিন তো আপনি নবী আমারে দেখা দেন নাই, এতদিন আপনারে ডাকলাম আর আজকে না ডাইকা ঘুমায় গেছি, আপনি নবী আমারে দেখা দিলেন, আমার সামনে আসলেন। ও মায়ার নবী গো, কেন আপনি এমন অবস্থা করলেন? আমার নবী ডাক নিয়া কয়, হে আল্লাহর বান্দা, তুমি যখন আমি নবীরে দামেশকে বৈশা বৈশা ডাকতা, আমি নবীর কাছে বড় আনন্দ লাগত, আমি নবী বড় খুশি হইয়া যাইতাম, আর আমি ফেরেশতাদেরকে বলতাম, দেখছুনি আমি নবীর এখনো সাতটা পাক্কা বান্দা আছে, গোলাম আছে, যে ব্যক্তি আমি নবীরে দেখার জন্য কান্দে। নবী গো, আপনি তো জানতেন আপনারা দেখার জন্য আমি কান্দি, কিন্তু দেখা দিলেন না কেন? নবী কয় পাগলা, আমি চিন্তা করলাম তোমারে দেখা দেওয়ার পরে তুমি যদি আর আমারে স্মরণ না করো, ইয়া রাসূলুল্লাহ আজকে কেন দেখা দিলেন? নবী আমার কয়, আমি চিন্তা করতে লাগলাম 70 বছর বয়স পর্যন্ত টানা আমি নবীরে ডাকে, আজকে কেন ডাকে না? আজকে আমি নবী তোমারে দেখার জন্য তোমার ঘরে চলে আসলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা মুবারকটা তো ঢাকনা দেওয়া, আপনি নবীর চেহারা মুবারকটা আমি একবার দেখতে চাই। আমার নবী ডাক দিয়া কয়, পাগল, আমি নবীরে ঘরে বসে দেখতে পারবা না, আয় রে আয় মদিনা শরীফে চলে আয়, মদিনায় আসলে আমি নবী তোমাকে দিদার দান করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, একবারে দিদার দিবেন গো নবীজি, আমার নয়ন পরে তোমায় দেখব, একবারে দিদার দিবেন গো নবীজি, আমার নয়ন পরে তোমায় দেখব, একবারে দিদার দি নবীজি, আমার নয়ন ভরে তোমায় দেখব। ও বন্ধুরে, ঘুম থেকে লাভ হয়ে লাভ দিয়ে ওইটা ওই বুজুর্গ ডাক দিয়া কয়, আমি আমার সামন জামা কাপড় নিয়া রওনা করলাম মদিনার দিকে, এমন টাইমে আমার সন্তান ডাক দিয়া কয়, আব্বাই ও আজকে দিয়ে আপনি ঘুম থেকে ওইটা সামান নিয়া কোথায় চইলা দেন? সন্তান ডাক দিয়া কয়, ও আব্বা কই যান? বলে আমার নবী ঘুমের ঘরে আমারে সানাইয়া দিছে, আমি যদি নবী রওজা মুবারকের মধ্যে যাই, আমার নবী আমার দিদার দান করবে। ছেলে কয়, আব্বা তো নবী যে তো আপনি মদিনায় গেলে দিদার দিবে, তো আমারও নিয়ে যান সাথে। সুবহানাল্লাহ, নাই তো। আরে ভাই সাহেব, টাকার মালিক হইতেছেন, ব্যাংকে টাকা রাখতেছেন, সন্তানদেরকে দিয়া দিবেন, এই সন্তান আপনার মরার পরে তার সন্তানের মুসলমানের ভিতরে বিয়ার ভিতরে গান বাজনা করবার কবর আপনার ফেরেশতা কিলে দিবে। কথা কন না কেন? তো জায়গা জমি যা আছে এক কোনা দিয়ে একটু বেচছে, আগে যে কোনো রকম মক্কা মদিনা দেখে আসে। কথা কন না কেন? আগে যে মক্কা মদিনা দেখে আসেন, সন্তানরা থাকার মতো একটু জায়গা দেন, এরপরে যদি বাস্তি থাকে এখান দিয়ে একটু বেছেন, আর নাইলে সন্তান রে কন, তুই আমার হজে ভাড়া, আর নাইলে আমি এক কোনা দিয়ে বেচছি আমি দামে। কথা কন না কেন? আর অনকালে উমরা হজ করতে 1,40,000 হইলে চলে, কোনো রকম যদি বড় হজের করার মতো যদি সেই তৌফিক না থাকে উমরা হজটা করে আসেন, 1,40,000 টাকা বেশি কিছু না। আর মরার পরে একবার আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহ আমার সম্পদ ছিল না, তোমার নবীরে দেখতে পারিনি, আমার আমল ভালো ছিল না, তবে তোমার নবীর রওজাটা আমি একবার দেখেছি।
কথাক্ষণ না কেন, এই ওয়াজটা তখন কাজে লাগবো যখন আপনারা এই কথা থেকে ইন্সপায়ার হয়ে আপনার মনে আবেগ আনবেন, হ্যাঁ আমি একবার মদিনার নবীকে দেখব। মুরব্বীরা বয়স অনেক হয়েছে, অনেক বয়স হয়েছে, জায়গা জমি আছে, সন্তান দিয়া যাবে, এই সন্তান কিছু মরার পরে মানি দিয়ে আসার পরে এখানে এমন অনেক সন্তান আছে যারা মা বাপের কবর কোনটা গুরুস্থানে নিয়ে দেখাই দিলে কইতে পারবে, আছে না এমন ভুল এমন বহুত ছুটে গেছে, বহুত মা বাপরে মারি দেওয়ার পরে কবর কোন জায়গাটা আসলে বলতে পারছে বাবারে। আপনাদেরকে নিয়ে বসছি আমি, এই কথাগুলা কেন বলছি জানেন, কথাগুলা বলার মূল কারণ হইলো আপনারা যেন নবীর রোজা একবার যান। সুবহানাল্লাহ, কন্যা আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমারে আজকে আজমিরিগঞ্জের সরি গতকালকে আজমিরিগঞ্জের এক ছেলে কল দিছে জুমার নামাজের আগে, হ্যাঁ ফোন দিয়া কই হুজুর আপনি যাইবেন আমরা এলাকা আমি জানি, হুজুর আপনি একটু আমার আব্বাটার লেগে দোয়া করবেন, আমার আব্বা মক্কায় হজ করতে যেয়ে মারা গেছে। আমি জিগেলাম তো তোমার আব্বা মক্কা হজ করতে যেয়ে মারা গেছে, বাড়িতে আনছো হুজুর? আমার আব্বারে আনছি না, আমার আব্বার ওই জায়গায় দাফন করাইছি হুজুর। আমার আব্বা যান গরু বিচ্ছা, আমার আব্বা হজে গেছে, আব্বার জিগেলাম আব্বা গরুটা যদি বিচ্ছালান আপনি যে গরু লেগে ঘাস কাটতে কাটতে বুড়া বয়সের সময় কাটে আব্বা, তাইলে গরুটা বেচার পরে আপনি কি করবেন? আব্বা কইছে আমারে মক্কা মদিনা যায় দেখাই এরপরে তসবি গন্যা গন্যা সময় কাটে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবাজি টাকা পয়সার মালিক হয়েছেন হয়েছেন, তবে এখন থেকে একটু মক্কায় যাওয়ার নিয়ত করেন, মাসে যা বেতন ফান যুবক ভাই যারা আছেন এই বেতনের থেকে 1,000 টাকা 500 টাকা করে জমান, যেন মরণের আগে একবার মক্কা মদিনা যাইতে পারেন। কি করেন আপনারা, বউরে দামি গয়না কিনা দিবেন, বউ কিন্তু আপনারা কিন্তু মক্কা মদিনা দেখার স্বাদ মিটাইতে পারবে না, আল্লাহ যেন মরণের আগে একবার মক্কা মদিনা দেখার তৌফিক দান করে। জোরে করেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনাবিয়ানা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দন যদি হইতাম ধনি যাইতাম সোনার মাদিনা। আল্লাহুম্মা সাল্লি মাদনাবি জুরে বাজানো হে আমার রসুল কুরা কার ভাই বাবারা বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনার আগো। এবার ওই ছেলেটা তার আব্বারে ডাক দিয়া কয় আব্বায়ু আপনি যে তো মদিনায় যাইবেন নবীরে দেখবার লাগা, আব্বা আপনি যে নবীর উম্মত আমি ফুটেও তো ওই নবীর উম্মত, আমার ও দমনটা চাই ওই নবীরে দেখার জন্য। ওই বাবা কয় সন্তান রে যে তো মনে মনে এই কথা বলছো চলো 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 আমি আব্বা তোমার নবীরে দেখবার জন্য নিয়ে যাব। ওই সন্তান আব্বার সঙ্গে রওনা করলে যাইতে 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 দামেস্ক এবং মদিনার মাঝখানে যা পৌঁছাইছে, ওই জায়গায় পৌঁছাইয়া হঠাৎ করে ওই বুজুর্গ আব্বা তার অসুস্থ হইয়া গেছে। ওই মরুভূমির মধ্যে একদিন অসুস্থ অবস্থায় পড়ে রইল, দুই দিন অসুস্থ অবস্থায় পড়ে রইল, তিন দিন অসুস্থ অবস্থায় পড়ে রইল। ওই ছেলে ডাক দিয়া কয় আমি তাকাইয়া দেখলাম আমার আব্বা অসুস্থ হয়েছে কথা সত্য, কিন্তু আমার নবীজির দুরুদ পড়া বন্ধ করে না, বলে না সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু। আরিনি বিজামালিকায়া রাসূলুল্লাহ, ও মুসলমান ও নবীর উম্মতের দলেরা আশিক রাসূল ভাই বাবারা, ওই ছেলে বলে আমার আব্বা অসুস্থ হয়ে গেছে, আমি দেখলাম আমার আব্বা যান অসুস্থ অবস্থায় ওই জায়গার মধ্যে দূরশ্রণী বাদাই করে, আমি আমার আব্বা যানকে বলতে লাগলাম হে আব্বা আপনি তো অসুস্থ মানুষ আপনি নবীজির দূরশ্রণী বাদাই করতেছেন, বাবা গো আপনার কাছে আমি সন্তানের একটা আবদার, আপনি একটু আমার আল্লাহ তালাকেও ডাকেন। আব্বা ডাক দিয়া কয় সন্তান তুমি কি জানো না আমার আল্লাহ তালাকে ডাকনে, আমার আল্লাহ তালা
যেমন খুশি হয়, নবীরে ডাকলে আমার আল্লাহ তাআলা তেমন খুশি হয়। হে আমার বাবা জিরা বন্ধুরা, হে আমার ভাইয়েরা, একটু মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করবেন। পর্দার আড়ালে অনেক মা বোনেরা বসে আছেন, আপনারা মনোযোগের সাথে স্মরণ করবেন। এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে আইসা যেহেতু মৌলবী মোহাম্মদ আলী পীর সাহেব আল্লাহ আল্লাহ করতেন, নবীর দুরুদ আদায় করতেন, আপনারা যদি এমন ইবাদতকারী হন, ওনার স্মরণে যেমন মাহফিল হয় আপনার স্মরণে এমন মাহফিল হবে। মাহফিল যদি না হয় আপনাদেরকে আমার আল্লাহ তারা কবুল করে নেবে। এই সন্তানের দলেরা, এই নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল বাবারা ওই সন্তান দেখলেন ওনার আব্বা এবার জবান বন্ধ কিন্তু হাতের মধ্যে গন্ত আছে দুরূদ শরীফ। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কোন জোরে বন্ধুরে আমার, এবার ওই ছেলেটা আব্বার এমন অবস্থা দেখা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার আব্বা যার এমন অবস্থার মধ্যে পড়ে গেল, এখন যদি মারা যায় কে আমার আব্বা জানলে গোসল করাইবো, কে আমার আব্বা জানলে কাফন ফরাইবো, কে আমার আব্বা জানলে দাফন করাইবো। আমি এমন ভাবে চিন্তা করতে লাগলাম, চিন্তা করতে করতে আমি আমার আল্লাহ তালার কাছে দোয়া করলাম। হঠাৎ করে দেখি আমার আব্বা জানের দুমটা চলে গেছে, আমার আব্বা জানের মুখের মধ্যে নাকি হাত দিয়ে আমি চিন্তা করতে লাগলাম, হাইরে যেটার ভয় পাইছি ওইটাই তো হইল, আমার আব্বা জানের কে এখন আর কাফন দাফন করব। এমন চিন্তা করতে করতে ফজরের সময় হয়ে গেছে, আমি ফজরের নামাজ পড়লাম, নামাজের সালামটা ফিরিয়ে দেখি ডাইন দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পেছন থেকে মানুষের যৌন সমাগমের আওয়াজ শোনা যায়। মরুভূমিতে মানুষ আছে না? মরুভূমিতে মানুষ থাকেনি, থাকে না তো? আর আগের যুগ যেগুলো আরো 400-500 বছর আগে, এ সময় তো আরো কঠিন যুগ ছিল, কথা কই না কেন, আরো কঠিন যুগ ছিল না? মরুভূমির মধ্যে ছেলে ডাক দিয়ে আমি চিন্তা করলাম, দেখলাম দলে দলে মানুষ আইসা আমার আব্বা জানের লাশটা ঘর থেকে বাইর করছে, গোসল করাইছে, কাফন করাইছে, একসাথে রাইখা কাতারে দাঁড়ায় গেছে, আমার বলছে নামাজ পড়াইতে, আমি জানাজার নামাজ পড়াইয়া আমার আব্বা জানলে তারা নিজ হাতে দাফন করছে, সবাই চলে যাইতেছে। হঠাৎ করে আমি একজনকে ডাক দিয়া করলে বললাম, ভাই সাহেব আপনি কে, আপনার পরিচয় কি? উনি আমারে কোনো উত্তর না দিয়া ডাক দিয়া কয় আপনি কি জানতে চান বলেন। ভাই যান আমি জানতে চাই আমার আব্বা যে মারা গেছে আমি তো কাউরে খবর দিছি না, আপনি খবর হইলেন কেমনে? মানুষ মরলে এলাকায় মাইকিং করেনি, মাইকিং করে না? করে না? শোনেন, আশিক রাসূলরা মরলে এর মাইকিংও লাগে না, আমি মরলে যত তাড়াতাড়ি সম্ভব আত্মীয় স্বজন আশেপাশে যা আছে কারোর খবরও দেওয়ার দরকার নাই, কোন রকম আমি মারা যাওয়ার পরে মানুষকে বলবা তাড়াতাড়ি কবর খুঁড়তে যে সময়টা লাগে, কাফনের কাফড় আনতে যে সময় লাগে, গোসল দিতে যে সময় লাগে, আমার তাড়াতাড়ি তোমরা দাফন করে দিবা। ঠিক আছে আব্বা, আপনি এত বড় একজন আলেম, আপনার অনেক ছাত্র আছে, এরা তো আপনার মরার খবর শুনলে আপনার জানাজা আসতে দেব। উনি বলছে নারে পুত্রে নাগো স্ত্রী শোনো, আমি মারা যাওয়ার পর আমার দাফন করব, এই জন্য মানুষ বেশি হইব, আমি এটার আশা করি না, আমি জানি কবরে রাখার পর প্রশ্ন তিনটা, এক নাম্বার মান রব্বুকা আমি রব্বি আল্লাহ কমু, অমান দিনুকা দিন আল ইসলাম কমু, অমান হাজার রজুল কইয়া আমার নবীরে দেখাইব আমি চিনি নি, কারণ আমার কবরে রাখতে যত দেরি করবা আমার নবীরে আমার দেখতে তত দেরি হইব, তাড়াতাড়ি দিবা আমি আমার নবীর আমি তো হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই, পরের হক খাই, মিশা কথা কই আসিনি, এমন কথা কই না আসিনি, সুদও খায় নামাজও পড়ে, তো এটারে কেমনে বানাইতো আল্লাহ? এমন আমার বাবাজিরা বেশি কষ্ট দিব না, এই ওয়াকেটা বলে আমি আমার আলোচনায় ইতি টানার চেষ্টা করতেছি। বন্ধুরে ও নবীর উম্মতের দলের আগ ওই ছেলে জিজ্ঞাসা করে আপনি কেন এ জায়গায় আসছে, উনি ডাক দিয়া কয় তোমার বাবা মারা গেছে তুমি আমরারে খবর দিছ না, গতকালকে রাত্রবেলা আমরারে ঘুমের ঘরে কে জানি একজন আসছে সাদা পোশাক পরা ঘোমটা দেওয়া, আমি জিগাইলাম কে আপনি, উনি আমার কয় আমি কইলাম রাহমাতুল্লিল আলামিন নবীজি, নবী গো আমার ঘরে কেন, আমার নবী কইছে তুমি কে, আমি নবীর একজন সাতটা পাক্কা আশেকের রাসূলের জানাজা দিবানি, বলে হা দিমু, আমার
আমার নবীর এই কথার উত্তর দেওয়ার পরে আমার নবী বলছে, ফজরের নামাজ পড়িরা আমি জনে মরুভূমিরে মাছ বরাবর চলে আসি, আমি এই জন্য আসব ফজরের নামাজ পড়তে মসজিদে গেলাম। মসজিদে যাইয়া হুজুররে আমি ধরে ধরে বললাম, হুজুর শোনেন আমি তো স্বপ্ন দেখছি। কি দেখছেন? নবী আমারে ঘুমের ঘরে বলতাছে, যদি আশেকের রাসূলে জানাজা পড়াইতাম সাই আমি জনে মরুভূমির মাঝখানে যাই। মসজিদ থেকে সবাই দাঁড়ায় গেছে, কি বলো তুমিও কে স্বপ্ন দেখছো? আমরা সবাই তো আজকে একই স্বপ্ন দেখছি। ইমাম সাহেবকে আমিও তো দেখছি, কে এই আশেকের রাসূল, কি তার জানাজা, কি তার নাম, চলো জানাজার নামাজ আমরা পড়বো সবাই একসাথে। জানাজার নামাজ পড়ছো, ওই ছেলে ডাক দিয়া কই আমি তাহাজ্জুদের নামাজ পড়া মুরাকাবা করলাম রে, আমি মুরাকাবার মধ্যে আমার আল্লাহরে কইলাম, আল্লাহ আমার আব্বাদের নবীর লাগে এত পাগল ছিল, নবীরে দেখবার জন্য নবীর বাড়ি মদিনায় যাইতে চাইছে, আমার আব্বা তো মদিনায় যাইতে পারছে না, আল্লাহ আমার আব্বা জান্নাতে গেছে না দুজকে গেছে, আমি ফুতের জানতে বড় মন চাই। ওই ছেলে কয় আমি নামাজ পড়া সেরতে যায় কান্দাছি রে, এমন টাইমে আমি দেখছি আমার গট্ট নূরের আলোতে জলমল করতেছে, আমি আমার আব্বা হঠাৎ কইরা মাথাটা উঠেয়া দেখলাম আমার ঘরের মধ্যে সুন্দর চেহারাওয়ালা শরীরটা শিকমিক আলোতে আলোকিত হইয়া গেছে। আমি আমার তার দিকে তাকিয়ে বললাম, কে আপনি? উনি মাথার কাপড়টা উঠেয়া কয়, আমি তোমার আব্বা। ও আব্বা আপনি না মারা গেছেন, কেমনে আসলে? আব্বা ডাক দিয়া কয়, মানুষ যদি মারা যায় রে, মারা যাওয়ার পরে ওই মানুষের রুহুটা বাড়ির আশেপাশে একটানা 40 দিন পর্যন্ত ঘোরাফেরা করে। আব্বা আপনি যে মারা গেছেন, মরার আগে আপনার একটা শখ ছিল নবী দেখবেন, নবী দেখছেননি। আব্বা আমার জবাব দেয় ফুতরে ফু, মরার আগে শুধু নবী দেখছি না, আমার জানা যায় কত মানুষ আইছে দেখছুনি। আমার নবী বলছে, আমার নবী নিজে আমি আশেকের জানা যায় মানুষগুলারে পাঠাইছে। আব্বা তাহলে মরার পরে ভালো আছেন? বলে হ্যাঁ, মরার পরে আমার আল্লাহ তালা আমি আব্বা জান্নাত নাজাত দিয়া দিছে, জান্নাত দিয়া দিছে। বাজির ও রসুলপুরের ভাইয়েরা, রসুলপুরের মা বোনেরা, আমার অনেক দাড়ি পাকা বাবার সাইডে মুরব্বী আছে, আপনাদের কদমে হাত দিয়া বলি, নামাজ যেহেতু পড়েন নামাজের পাশাপাশি বেশি বেশি নবীদের উপরে দুরূদ শরীফ পড়বেন, আল্লাহর জিকির করবেন, যেন মরার পরে আপনারে মানুষ ভালো বলে। আরে মৌলবী মোহাম্মদ আলী সাহেব রে আপনারা তো ভালো বলেন, বলেন উনি কি ভালো মানুষ ছিল না? মুরব্বীরা তো বলবে, হুজুর উনি ভালো ছিলেন না, শুধু আল্লাহ তালার এসকের পাগল ছিল। আমি বলবো, বাবা নিজেরও আপনি এমন বুজুর্গ বানান যেন আপনার মারা যাওয়ার পরে মানুষ আপনার স্মরণ করে, আপনার নামটা নেই। ও বন্ধু এমন কত ফুতাই তাজগের মা ফিরে আসছ, ওই জোরেটার মতো বাবারে হারাইছ, মারে হারাইছ, বাবারে দেখো না, মারে দেখো না, তোমার আব্বা কবরে, তোমার আম্মা কবরে, আব্বা আম্মা কবরে কেমন আছে জানো না? সন্তান তোমার কাছে আবদার জানাইয়া দে, আব্বা আম্মা যদিও কবরে থাকে, এখান থেকে বাড়িতে যাওয়ার পরে অথবা আখিরি মোনাজাত হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা কইলা চোখের মণিকোটার মধ্যে মাসির মাথা করিমা পানি চাইরা কানবা। আমার আল্লাহর নবী কয়, কোন সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণিকোটার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এরে রসুলপুরের যুবকেরা, কে জানি বস তোমার মা দুনিয়াতে নাই, কে জানি বস তোমার বাবা না,
আব্বাই আম্মারে বাস উড়ান দিছে কুকুর পারে গোরস্তানে শোয়া দিস, আব্বাই আম্মা কবরে কেমন আছে জানো না সন্তান রে, মুনাজাত আব্বাই আম্মার জন্য দোয়া করবা। আবার অনেক সন্তান আছে মা বাপ বাচ্চাই আছে কিন্তু ওই মা বাবার সন্তান বাদ দেয় না, মা বাবার সন্তান দেখা রাখে না, বিয়া করার পরে বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে জুদা করে দিছে, এ সন্তান দে পারলে তোর পাউডি আমার সামনে দে, আমি শামিম দাদার জিব্বাটা দিয়া তোর পাউডি পরিষ্কার করে দেই, তবুও তুই যদি ওই মা বাপরে আলাদা করে থাকো, ওই মা বাপরে জুদা করে থাকো, এখান থেকে বাড়িতে যাওয়ার পরে ওই মা বাবার পায়ে ধইরা হাতরা দিয়া বলবা মা ও আব্বা জান, আল্লাহর রাস্তায় আমি সন্তানরে মাফ করে দেন, যতক্ষণ পর্যন্ত তোর মা মুখ দিয়া বলছে মাফ করে দিছি মার পাওটা সারিস না, যতক্ষণ পর্যন্ত তোর বাবা মুখ দিয়া বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত বাবার পাওটা সারিস না। হুজুর কেন, কারণ ওই মা বাবার খুশিতে আমার আল্লাহ খুশি হইয়া যায়, মা বাবা বেজার হইলে আমার আল্লাহ বেজার হইয়া যায় রে, ও সন্তানের দান ওই মা বাবার কাছে মাফ চাই, ও সন্তানের দান। অনেকে চিন্তা করে বুঝুন যার বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় আমার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব, বন্ধুরে মা বাপ যদি কবরে থাকে রে আল্লাহর কাছে শুধু চোখের বানিয়ে ফালাইয়া ফালাইয়া কান্দবা, এমনও কত সন্তান মা পিলে পয়সা রইছে তার কাছে টাকা আছে পয়সা আছে, আব্বাই আম্মা নতুন জামা কাপড় পরছে না সিরা জামা কাপড় পরা আব্বা আম্মা সময় কাটাইছে, আজ্ঞা তুমি পুতে লাখ লাখ হাজার হাজার টাকার মালিক কিন্তু তোমার আব্বারে 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না, কি হইব তুমি ফুটের টাকা দিয়া তোমার মারে 500 টাকা দিয়া কিনে একটা কাপড় পরাইতে পারো না, কি হইব তোমার টাকা দিয়া, আল্লাহ যারা রে মাম্মা এমন আব্বা কবরে আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান মানে আদা, আগে মা দামি কোনো খাবার খাইতে পারছে না, মা জননী আরে সন্ধ্যা সকালবেলা পান্তা ভাত গুলা ফুটের জন্য রাইখা দিত, চিন্তা করত আমার ফুটের রদে দিয়া কাম করে আইব পড়ালেখা করে আইব, মা পান্তা ভাত গুলা ফুটের জন্য রাইখা দিছে মা খাইছে না, আজ্ঞা তোমার ঘরে কত মেহমান খানা খাই, হে সন্তান তুমি তোমার মার মুখে একটু দামি ভালো খানা দিতে পারো না, আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কবরে
আমার নবীর উসিলায় তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যারা মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো, আম্মার বারে পরিপূর্ণ সুস্থতা দান করো, আম্মার বার মনের আশা পূরণ করো। আল্লাহ সন্তানদেরকে মা বাবার কষ্ট লাঘব করার তৌফিক দান করো। আল্লাহ যেন আমার নবীজির উসিলায় আম্মা বারে কবুল করে। সবাই জোরে পড়েন আমিন। আসলেন নবী এই দরাতে রহমত বরকত। কারো যদি আমার আমার সাথে তাল নষ্ট হয়ে যায় আবার বন্ধ কইরা তারপর আবার এক তালে আবার একসাথে শুরু করবেন। জিকির হবে কার? কার? আল্লাহ। জিকির করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? সামনে রমজান আইয়ে রমজানে রোজা রাখবেন নি না? দোকান বন্ধ কইরা কোনো ফদ্দা লাগাই দিয়ে খাইবেন? সাবধান, মা বোন যারা আছেন রমজানে রোজা আর যে নামাজটার কথা কইছি তাহাজ্জুদ নামাজ কোন কি নামাজ এ সবচেয়ে শ্রেষ্ঠ তালিম যদি হয় এইটা বলে হুজুর কি লাগা এ তাহাজ্জুদ নামাজটা কোন সময় পড়বেন? সাহারি খাওয়ার পর ফজরের নামাজের লেগে অনেকক্ষণ অপেক্ষা করেননি, বড়াইদের খানা খাওয়ানোর পরে এ সবে সাদিকের আগ মুহূর্তে যে সাহারি খাওয়ার পর অপেক্ষা করেন এই সময়টা না বাইন 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 করে না গুইরা নামাজের মশল্লাটা হয় মসজিদে বিছাইয়া নয় ঘরে বিছাইয়া তাহাজ্জুদের নামাজ পড়বে। কথা কইনা গেলে পড়বেন তো ইনশাআল্লাহ। সবাই একটু মহব্বত রাও আল্লাহ তাআলা জিকির করেন। আল্লাহ 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 তুমি তুমি জাফর নানা আল্লাহু আল্লাহ তুমি তুমি মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি তুমি জাফর নানা আল্লাহু আল্লাহ তুমি তুমি মারহাবা আল্লাহ আল্লাহ আশিগিলে তোফান বাহুবে না গরবান আশিগিলে তোফান ছিড়বে না গরবান মন পাখি কুইরা যাই বনে যুগল জঙ্গল তুমি তুমি মাশাআল্লাহ আল্লাহ 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 কে বা তোমার বৈন ভাই সঙ্গের সাথী কেহ নাই কে বা তোমার বৈন ভাই সঙ্গের সাথী কেহ নাই পর পারে যাইবার বেলা কাউরে পাইবা না না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ দমে দমে মারহামা আল্লাহ জবানডা কইলা আল্লাহর কাছে শরমাই আল্লাহ 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 ইয়াসিনে তোফান বাহুবে না গরবান আসিগিলে তোফান বাহুবে না গরবান মন পাখি কইরা যাই বনে জম জঙ্গলাই দমে দমে মারহামা আল্লাহ 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 একজন জিন্দা নবী শুইয়া গো মদিনার শহরে নবী গো আর কি দেখা দিবানে আমার নবী গো আর কি দেখা হবে নিবনে মারহাবা আল্লাহ আল্লাহ আমি নিধিরা যাইতে সময় কাটে গো নবী তোমার দরুদ পড়ে নবী গো আর কি দেখা হবে নিবনে মারহাবা আল্লাহ 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 নবী গো আর কি দেখা হবে তুমি তা কমদিনাতে
আমরা কান্দে বাংলার বুকে গো মারহাবা, একবার দেখা দাও গো নবী কান্দে চোখের পানে, একবার দেখা আমরা রই দিবানে মারহাবা। আল্লাহ 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 জানা রইয়া গেল মনে গো মুর্শিদ কেবলা পাইলাম না তো মানে মারহাবা। আল্লাহ আল্লাহ হাতে ধইরা গলায় পড়লাম মুর্শিদ নামের মালা গো মারহাবা। জবান খুলে আল্লাহ রে আল্লাহ রে শোনাই আল্লাহ, হাতে ধইরা গলায় পড়লাম মুর্শিদ নামের মালা গো তার মত আর নাই জানা মারহাবা। কবে কে কয় পীরের বালা গো তার মত আর নাই জানা মারহাবা। যৌবন কালের পীরের যেমন পাকনা সুফি কলা গো, যবন পুরাইয়া গেলে আর লাগে না বালা গো তার মত আর নাই জানা মারহাবা। আল্লাহ 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 বাবে কে কয় পীরের বালা গো তার মত আর নাই জানা মারহাবা। আল্লাহ আল্লাহ দয়াল নিলে না খবর আমার দিন যায় মানুষ যায় শেষ হয় রে বছর মারহাবা। দয়াল নিলে না খবর দিন যায় মানুষ যায় শেষ হয় রে বছর নিদয়ারে ভালো বৈশা করলা কেন জগৎবাসী ভালো বৈশা করলা কেন পমার তোমার আমার ভালোবাসা জানে নিরঞ্জন দয়াল নিলে না কব দিন যায় মানুষ যায় শেষ হয় রে বসমার নিলে না কব দিন যায় মানুষ যায় রইলা না কব। সোনা কান্দাই বৈশা দয়াল বাজা হা নামের বাসি, সোনা কান্দাই বৈশা দয়াল বাজা হা নামের বাসি। আল্লাহ আল্লাহ বাসির সুরে পাগল হইয়া সুইটা সুইটা আসি দয়াল গো দয়াল নিলে না খব দিয়ে যায় মানুষ যায় শেষ হয় রে বসর মারহাবা। এত ভালো বাসা মুর্শিদ গো মুর্শিদ কেমনে বইলা গেলে হাই গো, আমি গোপনে কই রাপি রে আমি কান্দি নয়ন চলে দয়াল গম আমার অন্তরেতে গইয়া গইয়া দলে মুর্শিদ রে তোর প্রেম জানা আমার অন্তর জইলা কালা মুর্শিদ গম আমার অন্তরেতে জলে গইয়া গইয়া মারহাবা। কে বানা জানে ফিরে দয়াল আমি জানি কত জানা গো আমার অন্তরেতে গইয়া গইয়া দলে হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
আব্দুল কাদের জিলানী কাঙ্গা হযরত খাজা আজমির কাঙ্গা কাইয়াল হোমে ওলিও কাঙ্গা আব্দুল কাদের জিলানী কাঙ্গা মানতিয়ে হার জব দিল সে জার জার পীরো মুর্শিদ কাঙ্গা আল্লাহ 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 সিলেতে শাহ জালাল কাঙ্গা শাহ ফরান আউলিয়া কাঙ্গা সিলেতে শাহ জালাল কাঙ্গা শাহ ফরান আউলিয়া কাঙ্গা জার জার পীরো মুর্শিদ কাঙ্গা জার জার পীরো মুর্শিদ কাঙ্গা মুর্শিদ কবলা কবলা কাঙ্গা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর কিনা আযাবুল হাসর ওয়াকিনা আযাবুল ফুনসের ওয়াকিনা আযাবুল ইয়াউমুল কিয়ামা মাবুদু ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকিয়ে দেখেন আল্লাহ এই হবিগঞ্জ জেলার অন্তর্গত আজমিরিগঞ্জ থানা দ্বীপ রসুলপুর দক্ষিণ পাড়া মৌলবী মোহাম্মদ আলী পীর সাহেব হুজুরের বাড়ি সংলগ্নে 54তম বার্ষিক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল ও হালকা জিকিরের এই জান্নাতের বাগান সাজাইয়া আখিরি মুনাজাতের সঙ্গে আমার সঙ্গে আলেম বাবারা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজওয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে সুইখানা হাত বাড়াইছে আজ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি নাই আমরার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও দয়াল রে আজকের মুনাজাতের হাদিয়া সোনার মক্কা মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজাকে আমার নবীর দরবারে কবুল মঞ্জুর করে নাও সকল নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন খুলাফায়ে রাশিদিন আইয়ামে মুস্তাকিদিন মুজাহ মুস্তাকিদিন মুজাবান রুকাবা আব্দুল্লাহ দরবারে সকল গাউস কুতুবের দরবারে আমার আব্দুল কাদের জিলানির দরবার খাজা করিবেন ওয়াজের দরবারে বাহাউদ্দিন নকশবন্দির দরবারে মুজাদ্দেদে আলফেসানির দরবারে আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ প্রত্যেকের পীর মুর্শিদের দরবারে দরবারে হাদিয়া কবুল আর মঞ্জুর কইরা নাও মাহমুদ জানি না কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া রোদে পুইরা মেঘে ভিজা খেতে খামারে খাম কইরা আব্বা জানে তো কষ্ট হইয়া অন্ধকার কবর দেশে ঘুমায়া রইছে আল্লাহ যাদের এমন আব্বা অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানিয়া দাও ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো ও বাবা আব্বার কবর জান্নাতের বাগান বানাও কে জানি হাত বাড়াইছে জনম দুঃখী মানে আল্লাহর পরে নবী আমার তারপরে মা জননী মাঝে আমরা নয়নের আল্লাহ কোনে তিনটা জানিয়া কান্দে মাও নাই বাবা নাই জন মেরে আমায় আব্বা চইলা গেছে
আল্লাহ দারে ফালাইয়া তারারে রাইখা গো গেছে কান্দি বার লাগিয়া আম্মা নাই রে আব্বা নাই রে যাহার অন্ধকার কবরে তাহার মত দুঃখী নাই রে সংসারে মাবুদ যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও মৌলভী মোহাম্মদ আলী পীর সাহেবের উসিলায় আমরা সবার দোয়াগুলা তুমি কবুল আর মঞ্জুর কর ও দয়ার দাদার বংশ দাদির বংশ আত্মীয় স্বজন যারা কবরে প্রত্যেকের কবর না জাতের ফয়সলা কর যারা বেঁচে আছে হায়াতে বরকত দান কর মাবুদ ও দয়াল আল্লাহ অনেকে ব্যবসা করে বরকত দান কর চাকরি করে বরকত দান কর পড়ালেখা কর বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও আমার বাবা আলাউদ্দিন সাহেবের একটা ছেলে ঢাকা ভার্সিটিতে পড়ালেখা করে তার জন্য দোয়া চাই আল্লাহ ওনার সন্তান দ্বারা কবুল মঞ্জুর কর আল্লাহ বিশেষ করে যারা যেন পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইও রব্বুল আলামিন আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা যারা যারা উপস্থিত হয়েছে পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ সবাই রে তুমি কবুল আর মঞ্জুর করো রোগ সুখ বালা মুসিবত থেকে হেফাজত দান করো আমার কত প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদেরকে তুমি কবুল মঞ্জুর করো কামাই রিজিত বরকত দান করো প্রবাসীদের হায়াতে বরকত দান করো প্রবাসীদের মনের আশা পূরণ করো প্রবাসীদের নেক হায়াত দান করো আলাউদ্দিন সাহেবের একজন বাগিনা প্রবাসে আছে তার জন্য দোয়া চায় আল্লাহ বিশেষ করে মৌলভী মোহাম্মদ আলী পীর সাহেব হুজুরের মাহফিলে যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমি মূর্খ মুখে কি বলেছি জানি না তুমি তো জানো অন্তর্যামি বলবি আর তুমি মাফ করে সবাইকে আমল করার তৌফিক দান করো আল্লাহ আজকে 54তম মাহফিল কিয়ামত পর্যন্ত মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করো মাহবুব আল্লাহ আমার ফিলিস্তিনের মুসলমান ভাইরা ইসরায়েল ইহুদি জালেম বাহিনী জুলুমের শিকার আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো সোনার বাংলাদেশের উপরে তোমার খাস রহমত বরকত দান করো বাংলাদেশের মধ্যে যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে কবুল মঞ্জুর করো আল্লাহ আমার এই পাগলাটা কিছু হাদিয়া দিয়া দোয়া চাইছে মুরব্বীও দোয়া চাইছে একটা ছোট ভাইও দোয়া চাইছে আল্লাহ প্রত্যেকের দোয়াগুলো কবুল মঞ্জুর করো আল্লাহ এলাকার মধ্যে কোরআন সুন্নার বাগান আল্লাহ কোরআনের প্রেমিক মানুষ বেশি বেশি বাড়াইয়া যাও নবীর প্রেমের সহলে সুন্নাত জামাতের দাওয়াত যেন বেশি দিতে পারে সে তৌফিক দান করো আমার আলাউদ্দিন সাহেব সহ এলাকার যত মানুষ মুনাজাতে দোয়া চায় প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করে আমরা মরণের আগে আখিরি জবানে মধুর কালাম পড়াইয়া দিয়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাবারুকের ব্যবস্থা আছে সবাই বসবেন।